এটা ধর্মগুরু যে এটা সংগীত ধারা সৃষ্টি করে থৈ গেছে পৃথিবীর কোনো ধর্মগুরুৱে এনেকে সংগীত ধারা এটা নৃত্য ধারা সৃষ্টি করার কোনো উদাহরণ নাই। আপনাকে সব জেসাস ক্রাইস্ট সব হজরত মোহাম্মদ সব কোনো ধর্মগুরু জরথুষ্ট সব কোনো জ্ঞানদেব রামকৃষ্ণ পরমহংস কোনোতো এটা সংগীত ধারা এটা নৃত্য শৈলী দি যোৱা নাই। শ্রীমন্ত শঙ্করদেবে এজন একমাত্র ব্যক্তি যেটা নৃত্য শৈলী একটা ক্লাসিক্যাল ধ্রুপদী নৃত্য শৈলী তো সকলখিনি গ্রামারের সহিতে আর বরঞ্চ এতিয়া যেখানে নৃত্য শৈলী আছে ভারত সেইখিনির ভিতর মৌলিকতা তেখেতের নৃত্য শৈলীটাই বেশি, কারণ আমি যদি ভারতনাট্যম বা ওডিসি বা কথক এইবিলাক চাও এইবিলাক বেশিরভাগ মন্দিরের মূর্তির পৰা লওয়া নৃত্য ভঙ্গিমা, কোণার্কর যেবিলাক যেবিলাক স্কাল্পচার আছে সেই স্কাল্পচারবিলাকর ভঙ্গিমার পৰা লৈ পেলাই ওডিসি নৃত্য তৈয়ার করলে। ঠিক তেনেকা এগারী ব্যক্তিয়ে নিজে প্রতিটি ভঙ্গি সৃষ্টি করে এটা নৃত্য শৈলী গড় দিয়া আর কতো নাই, এই একটা একক অবদান ভারতের একদম সম্পূর্ণ ইউনিক পৃথিবীতে ইউনিক। ঠিক তেমনি আমি যদি সংগীত শৈলীর কথা আমি চাও সংগীত শৈলীর ক্ষেত্রত আমি সেই একটা কথাই দেখো হিন্দুস্তানী সংগীত শৈলী আর কর্ণাটকী সংগীত শৈলী এই দুইটা সংগীত শৈলীর শ্রীমন্ত শঙ্করদেবের যে সংগীত শৈলী এইটোর বৈশিষ্ট্য এইখিনিতে যে ভারতীয়ত্ব ভারতীয়ত্ব মানে ভারতীয় সংস্কৃতির প্রকৃত যেখানি উপাদান সেইখানে বোধহয় শ্রীমন্ত শঙ্করদেবে রক্ষা করেছিল, কারণ শ্রীমন্ত শঙ্করদেবর পরিয়ালটো আহিছিল কনৌজরপরা। শ্রীমন্ত শঙ্করদেবর ভূপরি স্বরূপ আছিল বৈদিক সংগীতের বোঝা সাম সংগীত সামবেদর সংগীত, সেইকারণে সংগীত নৃত্য এইবিলাকর তেখেতসকলের পরিণতে আছিল তেজত আছিল। শ্রীমন্ত শঙ্করদেবর দেউতা কৌশুকর ভূঞাক গন্ধর্ব বলে কৈছিল, গতিকে এজন গন্ধর্বর পুত্র শ্রীমন্ত শঙ্করদেব তেখেতে সেই যে বৈদিক সংগীত আছিল সেই বৈদিক সংগীতটোর তেখেতে পুনরুদ্ধার করে পেলায় এই সংগীত ধারাটো সৃষ্টি করেছিল প্রচেষ্টারা তেখেতে নিজে সৃষ্টি করেছিল। আর এই সংগীত ধারাটো তার যে বিশুদ্ধতা সেইটাও ভারতীয় পণ্ডিতসকলে স্বীকার করেছে। হিন্দুস্তানী সংগীত বলে যে সংগীত ধারা পাওয়া যায় তার বিশুদ্ধ ভারতীয়ত্ব রক্ষা হওয়া নাই তুলনামূলকভাবে, কারণ এটা মোগলসকল আহিলে মোগলসকলে পার্সি সংগীতর সংমিশ্রণ করে পেলায় এই সংগীত ধারাটো সৃষ্টি করলে আর সেই সংগীত ধারাটো লিপিবদ্ধ করেছে ভাতখান্ডে যাওয়া শতিকা, গতি হিন্দুস্তানী সংগীতের গ্রামার এশ বছর মাত্র পুরান শ্রীমন্ত শঙ্করদেবর সংগীত পাঁচশ বছর আগতে ইয়ার পুরা ব্যাকরণ সৃষ্টি হয়ে গেছে। গতি আমি শ্রীমন্ত শঙ্করদেব কেবল এজন ধর্মগুরু বুলি উপস্থাপন করব নালাগে, এগারী পৃথিবীতে বিরল এগারী বহুমুখী প্রতিভার আকর জাকাতি কম মহাপুরুষ মাধবদেবর সর্বগুণা কর যথার্থতে সর্বগুণা কর, যার মাজত এনেকা গোট পৃথিবীর আন কোনো ব্যক্তির মাজত দেখা না যায়। তেখেতর আর একটা অবদান আসলে সেই হচ্ছে স্থাপত্য শৈলী, তেখেতে বোধহয় একমাত্র ধর্মগুরু নিজে একটা উপাসনা গৃহর আর্কিটেকচার প্রস্তুত করে উলিয়াছিল। ভারতের বাকি সকল ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব পরম্পরাগত আমার ভারতীয় উপাসনা গৃহ মন্দির সেই পরম্পরাকে বর্তায় রাখিছিল, কিন্তু শ্রীমন্ত শঙ্করদেবে যে নামঘরের আর্হি প্রস্তুত করলে সেয়া তেখেতর সম্পূর্ণ সম্পূর্ণ নিজস্ব, এই জ্যোতিপ্রসাদ আগরওয়ালেও কয়ে গেছে একটা ফিউচারিস্টিক ডিজাইন মানে ভবিষ্যৎমুখী একটা আর্হি যেটু শ্রীমন্ত শঙ্করদেবে প্রস্তুত করার কারণ বহুত আছিল। এক নম্বর উল্লেখনীয় কারণ আছিল যাতে ধর্মক রাজনীতির হাতিয়ার করব নয়, সাধারণত হয় কি এজন ধর্মগুরু যদি একটা মন্দির নির্মাণ করবলে হয়
আজি তারিখত কমেও 25-50 কোটি টাকা লাগবে। আপনাকে যদি ধর অক্ষরধাম মন্দির চাই দিল্লি, এটাতো বহুত কোটি টাকা, বহুত কোটি টাকা হব। গতি রয়্যাল পেট্রোনেস বা গভর্নমেন্ট পেট্রোনেস নাপালে তেনা উপাসনা গৃহবিল নির্মাণ নয়। যদি স্মল স্কেলতো করে কমেও 1-2 কোটি বা 5 কোটি টাকা। শ্রীমন্ত শঙ্করদেবে একটা আর্হি দিছিলে, যে আমার গাঁর সকলে থলভাবে পয়া য র মেটেরিয়াল খের বা কাঠ সেইবিল নামঘর সাজিছিলে। আজিকালি খের নাপায় কারণে টিমপাত আহি গেছে। গতি এখেতে স্থাপত্য শৈলী এটা তৈরি করেছিলেন থল প্রয়োজনের ফলে লক্ষ্য রাখি, তথা ধর্ম যাতে রাজনীতির হাতিয়ার হবল দিব নয়, কারণ এইবার একটা পরম্পরা আগরপরাই চলি আছে ভারত বহুত বেশি হয়েছিল মাস্টিকর, যার কারণে একটু মোয়ামরে বিদ্রোহে হয়েছিল। শঙ্করদেবর শিষ্য সকল অনুগামী সকলেই তার বিরুদ্ধে বার্তা দিয়ে থিয় হয়েছিল যাতে ধর্ম হাতিয়ার হবলে দিয়া নহয়। গতি এইবর আমি যদি বিশেষণ করবলে যাও, মানে শঙ্করদেবর যুর অবদান বিভিন্ন দিকত বিভিন্ন পরিক্ষেত্র সেইবিল কোনো অন্ত নহয়। শ্রীমন্ত শঙ্করদেবর আর একটা খুব বিশিষ্ট একটা অবদান হয়েছিল এখেতর যে পরিচালনার কৌশল,